বোকাখাতর বরসাপরি গারোপাড়াত বন্য হস্তির আতঙ্ক অব্যাহত। পথারপরা হাতি এইবার সোমাল গাঁর হাবিত, হাতি চাবল অগণন লোকর ভিড়, হাতি খেদিবল ঘটনাস্থলীত নাই বন কর্মী, মানুষ নিয়ন্ত্রণ করবলৈ নাই আরক্ষী। পরিস্থিতির খবর পাই ঘটনাস্থলীত উপস্থিত প্রাক্তন বিধায়ক জিতেন গগৈ। গগৈ উপস্থিত হওয়ার খবর পাইকে থপলিয়ায় আহিল নুমলীগড়ের খন্ড বন বিষয়া। ইপিনে ক্ষোভিত রাইজে বন কর্মীর দলটুক দিলে এজাউরি। বন্যহস্তির আতঙ্ক নিশা পর্যন্ত চলি থাকার সম্ভাবনা। বন বিভাগ আর আরক্ষীর ভূমিকা সমালোচনা প্রাক্তন বিধায়ক জিতেন গগৈ। হাতি উপদ্রব চলছে, খেতে পথার যথেষ্ট অনিষ্ট করেছে আর মানুষের ইনজুর হয়েছে। গতি ইয়াত যে পরিবেশ হয়েছে, ইয়াত ফরেস্টর মানুষ আমি দেখা নাই, আরক্ষীর মানুষ দেখা নাই, যে সামগ্রিক পরিবেশ দেখি রাইজর কথা আপনি আপনি কি করবে? তো এইটো তো দুর্ভাগ্যজনক কথা হল কি, গাঁর মাজত বনরিয়া হাতি সোমাই আছে, গতি এই মুহূর্ত ফরেস্টর পুলিশের মানুষ থাকাটা অতিকে প্রয়োজন। কারণ কোন মুহূর্ত হাতিকিটা ওলাই আহিব, বনরিয়া হাতি কারবার ঘর ভাঙিব পারে বা সর সর লড়া ছিলবিলাকে হাতি মানে খেদিবলে গেছে, এইটো একটা বিরাট মানে এনেকুৱা একটা পরিস্থিতি হয়ে আছে। এতিয়া এই পরিস্থিতিত মানে মানুষ মরারে বেশি মানে সম্ভাবনা আছে, গতি এই কারণে অন্তত প্রশাসনের মানুষ ইয়াত থাকিব লাগে। থাকি পেলে হাতিকিটা ওলাই যাবলে একটা রাস্তা উলিয়াই দিব লাগিব। চারোফালে হাতিয়ে ঘেরাও করে আছে, হাতি ঘেরাও করে আছে মানুষখিনি, সর সর লড়া ছোৱালী তেওঁলোকেতো হাতি খেদিব নোৱাৰে, আপোনালোকেও নিজেও প্রত্যক্ষ করেছে। গতি প্রশাসনের মানুষ থাকিব লাগে আর প্রশাসনের মানে পুলিশ প্রশাসন বা বন বিভাগক লগত মই কথা পাতিছো, আপোনালোকৰ সাক্ষাতেই মই কথা পাতিছো যে আপোনালোকে অন্তত ইয়াত মানুষখিনি থাকক, কিন্তু থকা নাই, অহাই নাই এতিয়ালৈকে, তেওঁলোকে কৈ আছে গৈ আছো বুলি। কিন্তু এইটো হলে হঠাৎ কোনোবা মানুহক মারিব হাতিয়ে, হাতির বিষয়েতো মই ভালদরে জানো, এই অঞ্চললৈ বিভিন্ন সময়ত হাতি আহে আর রাতি হলে হাতি খেদিবলে ভাল, মানুষবিলাক ভিতর সোমাই থাকে ওলাই নাহে, তেতিয়া হাতি এটা যোনফালদিনে আহিছে সেইফালদিনেই ওলাই যাব। হাতি এটা ডাঙর কথা হল কি, যেনি আহে সেই ফালেদিনে আকৌ ওলাই গুছি যাব। গতি এটা সেইটোর কারণে প্রশাসনের মানুষ থাকিব লাগিছিল, মই রাইজকো কৈছো, আমার লড়াখিনিকো কৈছো, ভিডিপিকো মই থাকি পেলে অকমান কন্ট্রোল করে দিবলে কৈছো, অলপ মানুষখিনি আঁতৰি দিলে হাতিকিটা আমি খেদি উলিয়াই দিব পাৰিম, তাতে কোনো দিগদার নাই, অসুবিধা নহয়। বোকাখাতৰ পৰা সন্দীপ পানিকা, রিপোর্ট এনিভাৰ 24। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আর আপনার যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপনাকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।